আসলে কোনো মৃত্যুই তো পূরণ হবার না। ইন্ডাস্ট্রিতে আমাদের যেটা নিয়ম, আমরা কিছুদিন শোক করব তারপর ভুলে যাব, এই তো হয়। কিন্তু ব্যান্ড মিউজিকের যারা পায়োনিয়ার তাদের মধ্যে অন্যতম একজন তো মোনা ভাই, শফিন ভাই, অপূরণীয় একটা ক্ষতি হলো। সেটা শফিন ভাইয়ের ব্যান্ড হয়তো আরও বেশি করে উপলব্ধি করবে, আর আমাদের অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু শিখেছি, আরও কিছু শেখার ছিল, সেই জায়গাটা শেষ হয়ে গেল। এই রকম মানুষগুলো যারা আমাদের পায়োনিয়ার, আমরা যাদেরকে ফলো করি, যাদের দেখে আমরা মিউজিক করতে এসেছিলাম, এই মানুষগুলো একটা একটা করে চলে যাচ্ছেন, সেটা আমাদের দিক থেকে একটা মানে অনেক বড় শূন্যতা তৈরি হচ্ছে, যেটা পূরণ হচ্ছে না। শফিন ভাইকে নিয়ে স্মৃতি তো সবই, বম্বর শোগুলো বিভিন্নভাবে সেই রকম স্মৃতি, এমন আহামরি কিছু যে আমি তো শফিন ভাইয়ের আসলে বন্ধু মানুষ না, শফিন ভাই তো আমাদের অনেক সিনিয়র, তো শফিন ভাইরা যখন কথা বলতেন আমরা চুপ করে থাকতাম, আমরা শুনতাম যে সিনিয়র মানুষগুলো আমাদেরকে কিভাবে গাইড করবে। সেটাই স্মৃতি যদি চান তাহলে মাকসুদ ভাই স্মৃতি বলতে পারবেন, বাবু ভাই বলতে পারবেন, এনারা বন্ধু।